वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करी तुम्हारा खूब खूब भालो आछो, आमिओ भालो आछी। तो आज के आबार एक मजादार वीडियो निये एसेछी, तो तुम्हारे आशा करी खूब खूब भालो लागे। तो चलो स्टार्ट करी। सो गाइस, सेई मजार वीडियोटा हलो मून डाइयेर इटिंग चैलेंज। तो आज के इटिंग चैलेंज हबे ना, आज के इटिंग शो हबे। आज के मून डाइ एकटू धीरे सुस्ते खाबे। तो से दिन के मुने गलाय लेगे गेछिलो, एकटू कष्ट होच्छिलो। तो आमी बोललाम जे तोरा आज के चैलेंज करते हबे ना, तोदेर इटिंग शो कर। तो चलो से मजार भिडियोटा शुरू होते चले। देखो बिरियानी, चिकेन बिरियानी, मटन कारी, सलाद। एक्चुअली আমার एग्जाम ওভার হয়ে গেছে, সেই খুশিতে। ও বাবা, তো চলো স্টার্ট করো। স্টার্ট করে তো চ্যালেঞ্জ না, তার জন্য আস্তে আস্তে খাও। দোকানে বিরিয়ানি আনা হয় যখন, আজকে মা ঘরে বানিয়েছে, তাই তো মা বিরিয়ানিটা দোকানে যখন বিরিয়ানি বাইরে আনো, আমি মাকে বলবো মা তোমার হাতের টাস্টটা না পেলে খাবারটা আমার কাছে স্পেশাল হয় না। তো যাই হয়ে যাক খাবার, তোমাকে আবার নিজের মতন করে মডিফাই করে দিতে হবে। ব্যাস মা করে দিয়েছে, আর ব্যাস জাস্ট অসম। মটন দেখা হয়েছে, ওটা দাও, ও সব বল দে নে ভালো। আবার জানিস আজকে মা বিরিয়ানিটা যেটা বানিয়েছে না, টাস্টটা যেটা করতে ঘি দিয়ে হয়েছে, তো ও সেই ঘিটাও ঘরে বানানো। হ্যাঁ, আজ মা ঘি নিজে ঘরে বানিয়ে, তার জন্য মানে আরো এক্সিলেন্ট লেভেলে চলে গেছে। আর মাটনটা কেমন হয়েছে? তুমি খেয়ে দাও মন। স্পিচলেস। আজকে শান্তি করে খাও। হ্যাঁ, এর আগের বার আমি শান্তি করে খেতেই পাচ্ছিলাম না, মানে পাচ্ছিলাম না, সরি। মেয়েরা তো খেতে ভালো করে পারে না, প্লাস কথাও বলতে পারে না। খাবার পেলে খুব ভালো লাগে। মুন রায়ের এরকম যদি রোজ হয়, কার ভালো লাগে না?
এটা শুধু আমাদেরই নয় আমার বন্ধুগুলো আমাকে বলবে তোর মা কবে খাওয়াবে বল আমি বলি দাঁড়া দাঁড়া আমার মায়ের হাতে যেই রান্না করে সেই প্রশংসা করে এত সুন্দর রান্না করে মানে বলার মতো না এত সুন্দর সন্তান তার মায়েরাদের রান্না খেতে ভালোবাসে তো ওরা আমাকে খুবই ভালোবাসে গাইস তার জন্যই ওদের ভালো লাগা হয়েছে রান্নাটা ভালো হয় বলেই তো নিশ্চয় যারা খায় তারাই বলে যে রান্নাটা খুব ভালো হয়েছে আমি বানিয়েছিলাম আদৌ সেটা খুব ভালো হয়েছিল খেতে আমার বন্ধুদেরকে আমি খাইয়েছিলাম তুই খেতে পারিস লুচিটাই এত ঝাল দিচ্ছে লুচিতে কোনোদিনও ঝাল হয় কারুর কাছে মানে কোনোদিনও খাইনি নামটাই ওরকম লুচি আমি দেখিও নি ও ম্যাগি করতে পারে ওই তো ভাত নাকি ম্যাগি খাবো টোস্ট করতে পারে খুব ভালো না হতে পারে কিন্তু চিনির বদলে নুন না খাওয়ার মতো হয় নুনের বদলে একবারের জন্য লুচিটা তো মেখে কিছুক্ষণ রাখতে হবে আমাকে তারপরে আলু কাটা আলু বাটা করবো2000 years later. তাহলে উন্নতি হতো না তো এত পাঠাবে কেন আমি হচ্ছে সবারই প্রিয় মেয়ে না ছোট মেয়ে বলে কথা সবাই জানে যারা বড় হয় তারা হচ্ছে ঘরের লক্ষ্মী আর ঘরের হচ্ছে মানে সুন্দর সব থেকে সুন্দর মেয়ে হয় আর যারা ছোট হয় তারা হচ্ছে এক নম্বরে শয়তান শয়তান গাছ ওইটা 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 হচ্ছে
ধরা যাবে না এরকম। আমি ওকে কতবার বাঁচাই সবকিছু থেকে, যা তো বানিয়ে বলে দিলি হয়ে গেল। আমার মা একটা জায়গায় কাজ করতো মানে এক জায়গায় সেলাইয়ের মানে একটা স্কুলে পড়তো আর কি, ওখান থেকে ওদের ছোট টেডি এক বছর আছে বাড়িতে, আমাদের বাড়িতে একটা ছিল বড় মেয়েদের অধিকার সব থেকে বেশি পাবে। দেখো গাইস, আমার আমি ওর থেকে 7 বছরের ছোট। এবার 7 বছর আমার মেয়েরা কত স্মার্ট দেখছো আমার থেকে স্মার্ট। প্লিজ ওকে দেবে না তো, তোরা বুঝে যাচ্ছিস জিনিসগুলো, আমাকে কিছু বলতে হবে। এটা খাওয়ার পরে আটো আটো গাইয়ে উঠে বলি হয় না, এটার মধ্যে এই বাবেল বাবেলস গুলো কেন হচ্ছে? কেন কার্বন ডাইঅক্সাইড আমার মতন বোন কতজন চায় জানিস? স্কুলে গেছে একটা দিদি বলছে তুমি কত কিউট, তুমি যদি আমার নিজের বোন হতে কত ভালো হতো, দেখেছিস? সারাদিন এই ফালতু কথায় শুনছি না জীবনটা কেটে গেল।
তুই আমাকে থাকিস কত দিন রাত তোর নিজের ঘরটাই পড়ে থাকি সারাক্ষণ ফোন কাটিস আর পড়িস না পরে 70% আর 30% এখন 12 এক্সাম দিব সেই সামান্য আর খেতে পাচ্ছে না তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা।